রবিবার জন্মাষ্টমী উপলক্ষে ভক্তবৃন্দের সমাগমে সেজে উঠেছে বহরমপুরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ। বহরমপুরের রঘুনাথতলা মন্দির কমিটির পরিচালনায় ও এলাকাবাসীদের মিলিত উদ্যোগে মহাধুমধামের সঙ্গে এই প্রথমবার পালিত হল জন্মাষ্টমী উৎসব। এই বিশেষ দিনে ভগবানের আরাধনায় বহরমপুরের রঘুনাথতলা মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাসুদেব দেবকীর অষ্টম সন্তান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম, তাই হিন্দু মতে প্রতি বছর এই বিশেষ তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মোৎসব। আর রবিবার জন্মাষ্টমী উপলক্ষে ভক্তবৃন্দের সমাগমে সেজে উঠেছে বহরমপুরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ। বহরমপুরের রঘুনাথতলা মন্দির কমিটির পরিচালনায় ও এলাকাবাসীদের মিলিত উদ্যোগে মহাধুমধামের সঙ্গে এই প্রথমবার পালিত হল জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী তিথিতে সুসজ্জিত আলোকসজ্জায় যেন নবরূপে সকলের সামনে হাজির ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। ভক্তদের সমাগমে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ, চলে পূজার্চনা। স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সদস্যদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লীলা কীর্তন। পুজো উপলক্ষে সোমবার নন্দোৎসব ও নরনারায়ণ সেবার আয়োজনও করা হবে। আমরা প্রথম জন্মাষ্টমী উদযাপন করতে চলেছি, এটা হচ্ছে বহরমপুর থানার অন্তর্গত রঘুনাথতলার গ্রাম। এই রঘুনাথতলা গ্রামে সুপ্রাচীন রঘুনাথজি ও দেবঠাকুর মন্দির প্রতিষ্ঠিত। এই রঘুনাথতলা গ্রামে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আমরা রামের জন্মদিনে রামনবমী, সীতার জন্মদিনে সীতা নবমী, অম্বুবাচীতে আমরা হরিনাম সংকীর্তন, রথযাত্রায় রথ, এবং এবছর আমরা প্রথম জন্মাষ্টমী পালন করছি। আজকে 3:29 পর্যন্ত পঞ্জিকার বিধিমতে এই পূজা সমাপন হবে। পূজা সমাপন অন্তে হরিনাম সংকীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পালাকীর্তনটি অনুষ্ঠিত হবে আমাদের এই মন্দির প্রাঙ্গণে। তার সুবিশাল প্যান্ডেল বসার ব্যবস্থা হয়েছে। পালাকীর্তনটি চলবে রাত্রি 12:30 পর্যন্ত। পালাকীর্তন সমাপনান্তে বেলা 1টা থেকে যে সমস্ত ভক্তমণ্ডলী এই উৎসবে অংশগ্রহণ করবেন তাদের সুদৃশ্য প্যান্ডেলে চেয়ার টেবিলে বসে তাদের প্রসাদ, ভক্তি সহকারে তাদের প্রসাদ বিতরণ করা হবে এবং প্রসাদ পাবেন সকলে যারা উপস্থিত থাকবেন। এই মন্দিরের সেবাপাঠ বহু প্রাচীন এবং এই মন্দির গৃহ বহু প্রাচীন। আমরা তাকে কোনো রকমে সংস্কার করে রক্ষা করার চেষ্টা করছি এবং সমস্ত ভক্ত যদি এগিয়ে আসেন আমরা নতুন কলেবরে মন্দির তৈরি করার প্রয়াসই হব। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।